আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ক্রিসপি চিকেন স্প্রিং রোল। আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে সহজ লাগবে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। স্ক্রিনে দেখানো হচ্ছে কী কী লাগছে, তার জন্য আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে কী কী লাগছে তার জন্য। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, ইয়েলো বেল পেপারস, কিছু পেঁয়াজ কুচি, ক্যারেটস, গাজর কুচি, কাঁচামরিচ, আছে কিছু লাল পেপারস কুচি, গ্রিন বেল পেপারস কুচি, আর আছে পেঁয়াজ। আপনারা নোট করবেন আমি সবগুলো সবজি একইভাবে কাটার চেষ্টা করেছি যাতে সবগুলো দেখতে সুন্দর লাগে। চিকেন নিয়েছি, চিকেন মেরিনেট করার জন্য আমি এখানে আদা রসুনের গুঁড়া, সয়া সস আর কর্নস্টার্চ ইউজ করব। আর সবজিটা রান্না করার জন্য আমি নিয়েছি জিরার গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, ব্ল্যাক পেপার, সয়া সস আর একটু ধনিয়ার গুঁড়া। প্রথমে আমি চিকেনটা মেরিনেট করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সয়া সস, আদা রসুনের গুঁড়া, আর আমি এখানে কর্নস্টার্চ দিচ্ছি। কর্নস্টার্চ আমি পুরোটা ইউজ করছি না, আমি এখান থেকে হাফ ইউজ করছি, 2 চামচের মতো। কর্নস্টার্চটা চিকেনটাকে একটু ক্রিসপি করে নেবে। চিকেনটাকে আমি আগে ভাজি করে নেব। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভাজি করে নিচ্ছি। আমি এখানে চিকেনের লেগ আর থাই পিস ইউজ করেছি, আপনারা চিকেনের যে কোনো অংশ নিতে পারেন। এই চিকেনটা এরকম হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি এখন এক এক করে পেঁয়াজ, বাঁধাকপি সব কিছু দিয়ে দিলাম, গাজরও দিয়ে দিচ্ছি। বেল পেপারসগুলো আমি একটু পরে ইউজ করব, কারণ বেল পেপার সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কী কী মশলা ইউজ করা হয়েছে এবং কী কী পরিমাণে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সবগুলো মশলা দেওয়া হলে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাইয়ের দিকে রাখতে হবে, সবজিগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না। এখন বেল পেপারসগুলো দিয়ে দিচ্ছি। বেল পেপার সিদ্ধ হতে একদমই সময় লাগে না, চেষ্টা করতে হবে সবজির কালারটা ঠিক রেখে সবজিগুলোকে রান্না করে নিতে। দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি ইউজ করেছি, টোটালি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। এখানে ব্ল্যাক পেপারও দেওয়া আছে। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া, বাকি কর্নস্টার্চ আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে হবে যাতে এই ফিলিংটা একটু আঠালো হয়। পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচিগুলো দিয়ে দিলাম সবচেয়ে লাস্টে। এখন একটু নেড়ে চেড়েই এটা উঠিয়ে নেব। ঠান্ডা করে তারপরে আমি রোলসগুলো বানাবো। আমি রোলস বানানোর জন্য আমাদের এখানে শপে যে কিনতে পাওয়া যায় স্প্রিং রোলের শীট, সেগুলো ইউজ করছি। একটা যখন আমি ইউজ করবো বাকিগুলো কিন্তু আমি